হ্যালো বন্ধুগণ, দেখো সকাল সকাল খাওয়া দাওয়া করে কোথায় একটু রেডি হয়েছি, হলুদ হলুদ পাখি শাড়ি পরে। তো একটু যাচ্ছি, মানে কিসে, পাশে আমাদের বাজার আছে পোস্ট অফিস বলি ওটাকে, ওখানে যাচ্ছি। তো বড় মেয়ে স্কুল টিস্কুল পাঠিয়ে দিলাম, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। তো এখন একটু সাজুগুজু করছি আর কি, অনেকদিন থেকে সাজি না, না সাজলেও না হয় না, একটু কোথাও বেরোবো বলে কথা, সবাই দেখবে একটু সাজতে হয়। তো দেখো একটু লিপস্টিক ঠিপস্টিক মাখছি ঠোঁটে। তো এখন ভাবছি একটু চোখে কাজল লাগাই, আইলাইনার লাগাই। তো আইলাইনার অনেকদিন থেকে লাগাই না, তো লাগাচ্ছি একটু। তো আইলাইনার অনেকদিন থেকে লাগাচ্ছি না, চোখে লাগলে একটু কিসে কিসে হয়ে যায় আর কি। তো দেখো লাগাচ্ছি আর লাগাইতেও পারছি না, একটা অভ্যাস নাই না, অনেকদিন থেকে লাগানো হচ্ছে তো নষ্ট হয়ে গেল। দেখো গামছা দিয়ে এখন আর চোখটাকে ভালো করে মুছছি। তো কান্নাও বের হলো লাগাইতে লাগাইতে আমার, তো মুছামুছি করেও আবার ছাড়লাম না তাকে, লাগাবই তোকে আজকে আমি আইলাইনার। তো লাগাচ্ছি, একটু লাগিয়ে লাগিয়ে সুন্দর পাখি পাখি করে সাজছি, হলুদ পাখি হলুদ পাখি হলুদ পাখি সবুজ পাখি। তো সেজে গুজে দেখো মেয়েকেও সেজে দিয়েছি রেডি, আমরা দুই মামি আজকে হলুদ পাখি হয়েছি। বাবা তুমিও রেড হলুদ, আমিও হলুদ, হলুদ অ্যান্ড রেড কমিউনিকেশন আমাদের আজকে ড্রেস, তাই না? তো দেখো রেডি হয়ে গেলাম, এখন যাব। আর দেখো ওর হেয়ার ভেলটা দেখো, মাথার হেয়ার ভেল গলায় আছে ঝুলে, খুব পাজি তাই না? কোথায় যাবো আমরা? হলুদ পাখি হয়েছি আজকে, আমরা হলুদ পাখি। তো দেখো গাইস এসে পৌঁছে গেলাম তো এই সমিতিটাতে। আমরা এক মানে গ্রাম এলাকার বউগুলো জানো তো, যারা যারা গ্রামে থাকো তার মানে সেলফ হেল্প গ্রুপ সমিতি করে থাকে। তো আমার সেলফ হেল্প গ্রুপ আছে, তো ওই যে দেখো আমার সোনার ট্রাক্টর আন্টির গলেওর। তো মানে সমিতি করছি 10 জন মিলে, ওইখানে কিছু লোন দিবে, তো তাই সেখানে আর কি সই স্বাক্ষর লাগে, সেখানে সই দিতে গিয়েছি। তো সবাই পৌঁছেছি, কেউ কেউ আসেনি, তাই আর কি ওয়েট করে আছি একটু বসে, সই টই দিয়ে চলে আসবো। একটু লেট হবে কি না জানি না, আবার বাচ্চার শীতের পোশাকও নিয়ে আসেনি। তো দেখো কিসে কাজ হতে হতে সন্ধ্যায় প্রায় বিকেলে হয়ে গেছে, বিকেলে হয়ে গেছে অলরেডি, বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যায় লেগে যাবে। তো গরমের জন্য একটু মিষ্টি কিছু খাওয়ার জিনিস নিয়ে যাই, নাহলে তো আবার কান্না করবে। তো বাড়ি এসে দেখো দুই বোন একদম জড়াজড়ি, মানে কেউ কাউকে অনেকক্ষণ থেকে দেখে না না, মানে মিস করে কে অপরকে না দেখলে, ওরা ওই যে খেলা করছে দুইজনে এসেই। Thank you.